নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ঝিলিক আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে। আজকে আমি শুভ দাশগুপ্তের লেখা ছুটি এই আপডেটটা পরিবেশন করব। কেমন লাগলো কমেন্টে জানিও। কিন্তু চলো স্টার্ট করা যাক, তোমরা শুনতে থাকো। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়। ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারে। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর পা দুটো চেপে ধরে। কিছু একটা করুন স্যার, আর চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোকরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডক্টরের দল হই হই করে উঠল। পথ ছাড়ুন স্যারকে, যেতে দিন। বেড সেট এসব আমাদের দেখবার কথা নয়, আপনি আসল জায়গায় চান। রোগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোকরা বারান্দায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। প্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের ছোঁচ, চোখ ঢুকে গেছে কোঠরে। জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালাসিস করতে হবে। নিকুঞ্জ গত চারটে দিন উদ্ভ্রান্তের মতো ছুটছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘরে নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারে বিষণ্ন বিকেলে সাথে দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তায় কেক আর দুটো ছোট সন্দেশ নিয়ে কাগজের ঠোঙায় মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামনি, এনেছি এই ট্যাগ। যেন কোন গভীর অতল থেকে খেয়ে নিঃস্বরে মেয়ে বলে উঠল, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি বাড়ি যাব কবে বাবা। এটুকু বলতে বলতেই সে জিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়, সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই যে ওই হলঘরের ভিতরে দেখো, ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়। আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ হলঘরের বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালুর হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী সিয়েকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আর এক আমলাকে। আমলার নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কয়েকদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ উৎকণ্ঠকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালাসিস করা হবে। নোট যায়নি, দিন চলে যাচ্ছে, রাইটার্সের ছুটি চলছে। ঘড়িপি নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানের মানুষের পায়ের জুতো পরায় হুন্য মনুষ্ক কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক দেয়, এক একটা নথর পায়ের জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওলা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর। কাছের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডের জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের বারান্দায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানী বাবুর টেবিলের সামনে দাঁড়াল চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না, নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও তাহলে কাল?
না, কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রোববার, আপনি একেবারে সোমবারে আসুন। সোমবার মানে আরো চারটে দিন? নিকুঞ্জকে যেন কেউ ঠেলে দেয় ওই অথল সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ, তলিয়ে যেতে যেতে বার বার তার কানে ভেসে আসে মামনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি বাড়ি যাব কবে বাবা। হঠাৎ নিকুঞ্জর মাথায় আগুন জ্বলে ওঠে, দুর্বল শীর্ণ শরীরে হঠাৎ যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সোজা গিয়ে ঢোকে ডাল হাউসে পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে, তখন নিকুঞ্জর মাথায় ধূমকেতুর মতো আগুন জ্বলছে। দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে, আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রীদের গুলি করে মেরে ফেলবো, সবাইকে একই দিনে মেরে ফেলবো, তারপর সারা দেশে একই দিনই রাষ্ট্রীয় শোক, একই দিনই ছুটি, আর তারপর আমার মামনির ডায়ালাইসিস। দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। বুকের ভিতরে তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা, তবুও সে ছুটতে থাকে। দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার হয়ে অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে নিকুঞ্জ বলতে থাকে, মামনি চিন্তা করিস না মা, আর মাত্র চার দিন, চার দিন পরে রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে, তুই ভালো হয়ে উঠবি, কিচ্ছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামনির বিছানার দিকে এগোতে থাকে। পকেটে দু টাকার আঙুর, হঠাৎ ছপ করে লোড সেডিং এর মতো নিকুঞ্জের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামনির বিছানাটা খালি, মামনি কোথায়, কোথায় মামনি? নিকুঞ্জ চিৎকারে একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জকে বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে থমকে যায়, তারপর ধীরে ধীরে বলে, আজই দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি, এই কয়েকদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বার করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল, পকেট থেকে আঙুরের থেতলে যাওয়া ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামনি মামনি আমি আঙুর এনেছি মা, মামনি তুই আঙুর খেতে চেয়েছিলি, এই দেখ আমি আঙুর এনেছি। অনেক রাতে ভাড়া করা ম্যাটারোর একটা খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মাপসলে বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো পড়ল মামনির মুখে, এক আকাশ নক্ষত্র আর তারা ছড়িয়ে দিল মামনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটেছে, ম্যাটারোর ভ্যান এসে থামল নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল হয়ে বার বার বলতে লাগলো, তোমার মামনির
ছুটি হয়ে গেছে তোমার মামনির।